মুর্শিদাবাদ জেলায় মোট 303টি আশাকর্মীর পদ খালি রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছে। একথা জানিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষী মিত্র বলেন, আশাকর্মী পদে নিয়োগে আবেদনপত্র দেওয়ার লাস্ট ডেট বাড়িয়ে করা হয়েছে 8ই এপ্রিল পর্যন্ত। কিভাবে আবেদন করবেন সে বিষয়েও জানিয়েছেন জেলাশাসক। আমরা আশার আবেদন গ্রহণ করছি। আশাকর্মীর জন্য 303টা পোস্ট মুর্শিদাবাদ জেলাতে খালি আছে, আবেদন করছি। এখনও পর্যন্ত আমরা প্রায় 1400 অ্যাপ্লিকেশন পেয়েছি। আমরা আরও দুদিন ডেট বাড়িয়েছি, 8 তারিখ অবধি আবেদন দেওয়া যাবে। তার একটা পোর্টাল আছে, সেই পোর্টালে এবং আজকের বর্তমানেও তার অ্যাড বেরিয়েছে ডেট এক্সটেনশনের জন্যে। আমাদের জেলা ওয়েবসাইটেও তার নোটিফিকেশান বেরিয়েছে। আপনাদের মাধ্যমে আমি আবেদন করছি, যারা যারা আগ্রহী তারা সেই পোর্টালে গিয়ে আবেদন করুন। বুথবারই করা হয়েছে, আমরা দুয়ারে সরকার ক্যাম্পেও সেটা প্লে করছি। আমি আশা তো পঞ্চায়েতেরই, যেটা হচ্ছে কি আশার এরিয়া দেওয়া থাকে পঞ্চায়েতে, এক একটা ধরে নিন প্রত্যেক 3-4টে বুথে একটা করে আশাকর্মী থাকে। কিন্তু বার্ধক্য ভাতার আবেদন পড়ছে, আমাদের বেশ কিছু বার্ধক্য ভাতা খালি হবে। অনেকে যারা মারা গেছেন বা শিফট করে গেছেন বা যার প্রয়োজন নেই নিজেই, সেখান থেকে আমরা কিছু দিতে পারবো। বাদ বাকি রাজ্য সরকারের এটা চিন্তাভাবনায় আছে যে লক্ষ্মী ভাণ্ডার থেকেই, যাতে লক্ষ্মী ভাণ্ডার 60 বছর বয়সে শেষ হবে, বাকিদের সেখান থেকেই যাতে বার্ধক্য ভাতায় ঢোকানো যায়, তার জন্য স্টেটের একটা প্ল্যান আছে, সেটা কিছুদিনের মধ্যেই হবে। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার, সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।